সেই কবে থেকে চপচপে খাঁটি ঘিয়ে মাখামাখি সাদা আর হলুদ চালের মধ্যে ভালোবাসা বুক চিরকি দেয়া রেওয়াদির স্বাদ বাঙালি রসনে আজও অমলিন। আলু পেঁয়াজ রস কেওড়ার গন্ধে মুখে পড়ার সঙ্গে সঙ্গে গলে যায়, প্রতি গ্রাসের সঙ্গে মাত করে দেয় মিঠে আতরের মিষ্টি গন্ধ। বিরিয়ানি থাকলে ভোজন রসিক বাঙালির আর কিছুই চায় না। বাড়িতে যদি খাওয়ার স্বাদ জাগে তাহলে আজই তৈরি করে নিন বাবুর্চির রেসিপিতে বিরিয়ানি। পেঁয়াজ, এলাচ, দারচিনি আর রসুন দিচ্ছেন? এটা কি আদা? সাদা গোলমরিচ, সাদা গোলমরিচ, পেঁয়াজ, দারচিনি, এলাচি, তেজপাতা, আদা, রসুন, সাদা গোলমরিচ। তিন নম্বর আমি আসছিলাম, এটা তিন নম্বর এলাচি বাটা, শুধু এলাচি বাটা, তিন নম্বর মানে তিন নম্বর গরু জিরা বাটা, জিরা বাটা, এটা কি একটু জায়ফল জট, জায়ফল জটটা কি টক দই, লবণ, লবণ, এটা কি আবার টেস্টিং সল দিবেন? এমনি তো মাংস অনেক চলবে, ধরতে মাংস না, না না সবজি কমে করে তেল কাঠবাদাম কাজটা কি এটা দিলে গোল আলু ছিলে শুধু তেলে ভাজছে, লবণ দেওয়া ছিল মধ্যে, লবণ আর তেল, আচ্ছা লবণ আগে মেখে তারপর তেলে ভাজছে, এটা এক নম্বর ফুলার চাল, বিরিয়ানির মাংস রান্না শেষ। রান্না পেশায় আপনার কত বছর ধরে আসছে? হ্যাঁ রান্না পেশায় আমার 30 বছর রানিং, অনেক বছর, তো অনেক অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা নিয়ে তো আর কিছু বলার নাই, যেহেতু 33 বছর।
32 বছর শেষ পর্যায়ে ফেব্রুয়ারি মাসে 21 তারিখে শেষ হইব। আচ্ছা আমি একটা মানে কমন প্রশ্ন অনেকেই আমাদেরকে বা আমাকে জিজ্ঞেস করতে আগে যে বিরিয়ানি এবং তেহারির মধ্যে ডিফারেন্সটা কি আসলে এটা আপনার কাছে আমি শুনতে চাই। বিরিয়ানি আর তেহারির মধ্যে ডিফারেন্স হচ্ছে বিরিয়ানিটা হবে সাদা আর তেহারিটা একটু হলুদ মরিচ যাবে একটু কালারিং হবে। এই আছে এইটুকু ডিফারেন্স। হ্যাঁ এইটুকু ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নেই। বাসায় হয়তো আমরা এত পরিমাণ রান্না করবো না, বাসায় মনে করেন আমরা 5-6 জনের জন্য 2-3 কেজি চালে রান্না করবো বা 7-8 জনের জন্য, তখন কী পরিমাণ মাংস লাগবে এবং কী পরিমাণ একটু যদি বলে দেন এটা মানে যারা গৃহিণীদের জন্য সুবিধা হবে তারা অল্প পরিসরে রান্না করবে। অল্প পরিমাণে রান্না করলে আমাদের এই অনুষ্ঠানের রান্না তো আমরা এখানে বাদাম কাটাই, গোলমরিচ কাটাই, অনেক সময় ঘরে থাকে না, এগুলি ফুল না থাকলে কাঁচামরিচ, হ্যাঁ এবং পরিমাণ গোস্তর পরিমাণটা বেশি। মানে আচ্ছা ঠিক আছে, 2 কেজি চালের মধ্যে কী পরিমাণ মাংস লাগবে? 2 কেজি চালের মধ্যে হিসাবে আপনি 3 কেজি, 3.5 কেজি, 4 কেজি গোস্ত দিতে পারেন। দিতে হবে, হ্যাঁ চাইলে মনে করুন, কারণ আইটেম হইছে একটা, বিরিয়ানির আইটেম একটা না। আর এখান থেকে আপনি আলুও দিবেন, আলু দিবেন কত দিতে হবে? আলু অল্প দিতেছি আর কি পরিমাণ, অনেকে আলুটা পছন্দ করে। 2 কেজি চালের মধ্যে কত আলু লাগবে? আধা কেজি? 2 কেজি চালের মধ্যে 250-300 গ্রাম আলু দিলেই চলে। ও আচ্ছা ঠিক আছে, আমরা বিরিয়ানি রান্নার এখন মিডল পর্যায়ে আছি, চাল দেখ আমরা ফিরে আসবো এবং আবার এলাচি দারচিনি লবণ দেওয়া হয়েছে নতুন করে। এটা দুম আগে এটা শুধু প্লেন পানি না, পানির কোনো মাপ আছে দিয়েছেন যে? হ্যাঁ হ্যাঁ পানির মাপ আছে না, মাপ আছে সব। মানে এই ম্যাপটা কেমন দিয়েছেন এখন পানির? আলু বোখারা আর কিশমিস কি লবণটা আবার দিচ্ছে টেস্ট করে পরিমাণ মতো, সবাই স্বাদ মতো দিয়ে দেবেন লবণ। খুব সাবধান রাখতে হবে যাতে তরানিতে লেগে না যায়, চ্যালেঞ্জিং। এটা কেওড়া? হ্যাঁ এটা এখন চুলো থেকে নামিয়ে রাখছে এই বিরিয়ানিটা, ঢেকে রাখতে পারবে কিছুক্ষণ। এখন দেওয়া হচ্ছে বিরিয়ানি মশলা রেডিমেড, রেডি নাড়বেন না একটু মশা দিও। ফাইনাল লুক নিয়ে কিছুক্ষণ পরে ভিতরে গ্যাস আছে না, গ্যাস লইতে আরেকটা কোন
এই তো প্লেট ছিল আমার দুটো ছিল আমার দুটো এই গ্লাস বসে